বিয়ে করতে গিয়েও শান্তি পেল না বর সাহেব। কি ঘটলো এটি তার সঙ্গে? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে দেখতে থাকুন। গাড়ির কাগজপত্র না থাকাতে শিক্ষার্থীরা এবার নতুন জামাই সাহেবকে দিয়ে দিল ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই কাণ্ডের একটি ভিডিও। নতুন করে আবারও দেশ স্বাধীন হয়েছে, আর এই নতুন দেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে ছাত্রছাত্রীরা। আর এই স্বাধীনতার পর থেকে কোনো ট্রাফিক পুলিশ না থাকাতে শিক্ষার্থীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, জানিয়ে শিক্ষার্থীদেরকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষগণ। কিন্তু ট্রাফিক কন্ট্রোল করতে গিয়ে এবারই ঘটে গেছে চরম হাসির একটি কাণ্ড, সেটি হলো এই কাণ্ডটি। রাজধানী ঢাকাতে এই ঘটনাটি মূলত ঘটেছে। বিকেলে বিয়ে করার উদ্দেশ্যে বরযাত্রী নিয়ে বের হয়েছিল বর সাহেব, আর বরাবরের মতোই শিক্ষার্থীরা গাড়ি চেক করার জন্য তাদের গাড়ি থামান। কিন্তু তাদের গাড়িতে কোনো কাগজপত্র ছিল না, আর শিক্ষার্থীরা যেহেতু তাদের গাড়ির কাগজপত্র ঠিকঠাক পায়নি, তাই বরকেই গাড়ি থেকে নামিয়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দেয়। আর এটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে, আর অনেকেই হাসাহাসি করছে। শেরওয়ানি পরে হাতে পাইপ নিয়ে অন্য এক হাতে বাঁশি নিয়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বই পালন করছিল নতুন এই বর। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে শিক্ষার্থীদের এই মজার কাণ্ডটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।